আসসালামু আলাইকুম। তো জেলা প্রশাসকের কার্যালয়ে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং এটা কোন জেলার সেটা আমি কিন্তু বলে দিব। এটা হচ্ছে, আমি প্রথমে বলে দেই যেন আপনার ভিডিওটি আর কি ক্লিক করে বিরক্ত না হন, সেটা হচ্ছে আমি আগে বলেছি, দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহী, অর্থাৎ এটা রাজশাহী ডিসি অফিসের একটা নিয়োগ। যারা আমার ভিডিওটি রাজশাহী থেকে দেখছেন বা দেখবেন, তাদের জন্য বলছি যে এটা হচ্ছে আপনাদের জেলার, অর্থাৎ রাজশাহী বিভাগে, ঠিক আছে, রাজশাহী বিভাগের একটা সার্কুলার, এটা ডিসি অফিসের, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। তো মূল বিজ্ঞপ্তিটি আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো মূল কথায় চলে যাচ্ছি আমি, আপনি দেখতে পাচ্ছেন যে সার্কুলারটি ওপেন করে রাখছি আমি। তো এটা হচ্ছে রাজশাহীর যেটা সেটা, তো আমি মূল কথায় চলে যাচ্ছি, এখানে আমি বলে দেবো আপনাদের কতটা পদ আছে, কোন কোন পদে কি কি যোগ্যতা প্রয়োজন হবে, কতজন লোক নিয়োগ করা হবে, এবং আপনি কিভাবে আবেদন করবেন সেটাও আমি টোটালি বলে দিব। এটা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল অনুযায়ী আপনি পাবেন। এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। তো আমি মূল কথা চলে যাচ্ছি, উপরেটা আপনি একটু পড়ে নেবেন, নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, এটা অরিজিনাল একটা বিজ্ঞপ্তি। তো ক্রমিক নং দেখেন, এক, অফিস সহায়ক, এখানে দেখেন চারটা পদ আছে এবং চারটা পদে লোক নিয়োগ করা। আপনি বেতন গেট পাবেন হচ্ছে হলো 20তম বেতন গেটে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন পাবেন এক নম্বর গ্রেডের জন্য, অর্থাৎ এক নং কমিকের জন্য। এরা আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে, কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনি এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। ক্রমিক নং দুই আছে দেখেন, অর্থাৎ নিরাপত্তা প্রহরী, এখানে একজন লোক নিয়োগ করা হবে গ্রেড 20। এখানেও দেখেন যে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত আপনি বেতন পাবেন। শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন হবে, কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ এখানে সমমান বলতে আপনাকে এটাই বোঝাচ্ছে, আপনি যদি মাদ্রাসা বা কারিগরি শিক্ষা বোর্ড থেকেও যদি আপনি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো দেখেন আরেকটা কথা হচ্ছে, এখানে দেখেন ক্রমিক নং তিন, ঠিক আছে, ক্রমিক নং তিনে আছে দেখেন পরিচ্ছন্নতা কর্মী, এখানে একজন লোক নিয়োগ করা হবে, বেতন স্কেল 20, একই বেতন পাবেন আপনি 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। আপনার শিক্ষাগত যোগ্যতা একই, কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ জুনিয়র স্কুল সার্টিফিকেট, জিএসসি বা সমমানের পরীক্ষা, অর্থাৎ এখানে আবার একটা কথা বলছে, আপনি যে পরিচ্ছন্নতা কর্মী হবেন আপনার কিন্তু জিএসসি সার্টিফিকেট তো থাকতে হবে, ঠিক আছে। অনেকে আছেন যে বয়স অনেক বেশি, তারা জিএসসি যখন আমাদের চালু হয়েছে তার আগে অনেকে জিএসসি পাস করছেন, কিন্তু এটা হলে হবে না, আপনার জিএসসি যে সন থেকে চালু হয়েছে এবং সেই সনের পরবর্তী যে লোকগুলো আছে বা ছাত্রগুলো আছে তারাই আবেদন করতে পারবে, আপনার জিএসসি সার্টিফিকেট থাকতে হবে। তো এই হচ্ছে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি আপনার নিজেদের মতো করে পড়ে দেখতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে লিঙ্কে ঢুকে সুন্দরভাবে বিজ্ঞপ্তিটি পড়ে তারপরে যদি আপনাদের ভালো লাগে তাহলে আবেদন করবেন। আমি দেখেন এখানে একটু বলছি, ক্রমিক নং এখানে হচ্ছে একে দেওয়া আছে দেখেন, নির্ধারিত আবেদন ফর্ম ও প্রবেশপত্র রাজশাহী জেলার ওয়েবসাইট, এই যে দেখেন www.rajshahi.gov.bd, এবং জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী এর রাজস্ব শাখায় জেলার সকল উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে পাওয়া যাবে। আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও প্রদান করতে হবে, অর্থাৎ আপনি এই ওয়েবসাইট থেকে আবেদন, এই ওয়েবসাইটে আপনি আবেদন করবেন, আপনার আবেদন ফর্মটা এখানেই পাবেন আপনি সবকিছু। তো এদের আবেদনটা শুরু হবে দেখেন, আবেদন পত্রটা আগামী 6/3/2023, অর্থাৎ 16 মার্চ, ঠিক আছে, 16 মার্চ থেকে আবেদন চলাকালীন এই যে আবেদনটা করবেন আপনারা, তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহীতে পৌঁছাতে হবে। অর্থাৎ এখানে বলছে যে 16 তারিখের মধ্যে, ঠিক আছে, মার্চের 16 তারিখের মধ্যে ডাকযোগে আপনাকে আপনার যে জীবন বৃত্তান্ত আপনার সব কিছু ওখানে পাঠিয়ে দিবেন আপনারা, যে চাকরি যদি আপনারা করতে চান এখানে ডাকযোগে পাঠাতে হবে। আরেকটা কথা হচ্ছে যে আবেদন গ্রহণের শেষ তারিখ অর্থাৎ 16/3/2023 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে, তবে জনপ্রশাসন মত, অর্থাৎ আপনার বয়স হচ্ছে এই তারিখে 16/3/2023
যে সালটা, এই সাল অনুযায়ী আপনার জন্ম সাল থেকে এই সাল পর্যন্ত আপনার বয়স 18 থেকে 30-এর মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে দেখেন যে বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা অর্থাৎ আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে আপনার 32 বছর পর্যন্ত আপনাকে গ্রহণ করা হবে। এছাড়া এখানে কিছু তথ্য দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এগুলো আমি আর এগুলো বিস্তারিত বলছি না, আমার যে আমি যেহেতু আবেদন লিঙ্ক এবং সার্কুলার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নেবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আবেদনটা করবেন, কারণ এটা একটা সরকারি চাকরি। তো এই ছিল রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞপ্তিটি। যদি ভিডিওটি আপনার একটু উপকার আসে এবং আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার জন্য আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং আপনার মতো যারা চাকরি প্রত্যাশী আছে তাদের কাছে বিজ্ঞপ্তিটি পৌঁছানোর জন্য একটা শেয়ার করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।